2009 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে মাত্র 5,100 টাকা বেতনে চাকরি শুরু করেন। 2019 সালে পদোন্নতি পান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত দ্বিতীয় সচিব পদে। এই পদই হয়ে ওঠে আলাদিনের চেরাক। ওই চেরাক ঘষে বনে যান কোটিপতি। 2023-24 করবর্ষের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী তার বেতন বেড়ে দাঁড়িয়েছিল মাত্র 67,010 টাকা। তবে বেতন যাই হোক, প্রধানমন্ত্রী দপ্তরে চাকরি পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। বিভিন্ন অনিয়মে জড়িয়ে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন গাজী হাফিজুর রহমান লিকু। রাজধানীতে লিকুর রয়েছে একাধিক বহুতল বাড়ি, ফ্ল্যাট, গোপালগঞ্জে বাণিজ্যিক স্পেস। কাশিয়ানিতে স্ত্রীর নামে এগ্রো ফার্ম, কোটালিপাড়ায় মাছের ঘের, পরিবহন খাতেও রয়েছে কোটি কোটি টাকা বিনিয়োগ। কুয়াকাটায় ভাইয়ের নামে ওশান ব্লু রিসর্ট। বন্ধু শামীম খান নামের এক ব্যক্তির মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শ্যালকের স্ত্রীর নামে গোপালগঞ্জে রয়েছে 10-তলা স্বর্ণ টাওয়ার। ব্যাংক ও বিমা কোম্পানিতে রয়েছে বিপুল টাকার FDR। বুধবার লিকুর অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের চিঠিতে বলা হয়েছে, গাজী হাফিজুর রহমান লিকুর নামে বেনামে নিজ ও বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিপুল সম্পদ রয়েছে। তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গাজী হাফিজুর রহমান লিকুর 2023-24 আয়কর বর্ষের তথ্যানুযায়ী তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র 1,03,74,297 টাকা। তবে আয়কর রিটার্নে এসব সম্পদ থাকলেও লিকুর নামে বেনামে স্ত্রী শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাই ও বন্ধুদের নামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। খোঁজ নিয়ে জানা যায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে লিকুর 10,21,288 টাকা জমা ছিল। স্ত্রী রহিমা আক্তারের নামে গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন রামদিয়াতে মেসার্স রাফি এগ্রো অ্যান্ড ফিশারিজ নামে একটি এগ্রো ফার্ম রয়েছে। এসব জমি মেসার্স রাফি এগ্রো অ্যান্ড ফিশারিজের নামে কেনা হয়েছে। প্রতিটি ক্রয় করা জমিতেই প্রকৃত মূল্যের চেয়ে দলিল মূল্য অনেক কম দেখানো হয়েছে। গোপালগঞ্জের কোটালিপাড়া ও সদর থানায় 400 বিঘা জমি জুড়ে একটি মাছের ঘের রয়েছে। ভাইরা ভাই ওমর আলীর নামে পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে 4-তলা বাড়ি নির্মাণ করেছে। এছাড়া নিজ বাড়ির পাশে শ্যালক শেখ মোহাম্মদ ইকরাম ওরফে হালিমুল্লার নামে 6-তলা বাড়ি নির্মাণ করে দিয়েছেন লিকু। গোপালগঞ্জ লিকুর শ্যালক শেখ মোহাম্মদ ইকরাম ও তার স্ত্রী স্বর্ণা খানম বেনামে গড়ে তুলেছেন কমার্শিয়াল ও আবাসিক 10-তলা স্বর্ণ টাওয়ার। এছাড়া গাজী হাফিজুর রহমান লিকুর পরিবহন খাতেও বিনিয়োগ রয়েছে। পরিবহন খাতে বিনিয়োগের মধ্যে খুলনা, ঢাকা, সাতক্ষীরা, গোপালগঞ্জ রুটে ওয়েলকাম এক্সপ্রেস নামে 42টি যাত্রীবাহী পরিবহন চলাচল করছে। সম্প্রতি 7টি গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া ঢাকা মহানগরে চলাচলকারী ওয়েলকাম বাস সার্ভিসেও তার শেয়ার রয়েছে। গেল মে মাসে গাজী হাফিজুর রহমান লিকুকে প্রধানমন্ত্রী একান্ত সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর তিনি ওমরাহ করতে যান, তবে ওমরাহ করে আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। সানজিদা ইসলাম, কালবেলা।